নমস্কার বাঙালি, আমি আছি এখন কোলাখামের একটি হোমস্টেতে। আর এখানে দেখতে পাচ্ছেন বেড, অ্যান্ড বেড থেকেই বাইরের ভিউ দেখা যাচ্ছে একেবারে। ক্যামেরাটা কিন্তু ওয়াইড অ্যাঙ্গেলে শ্যুট করছি, নয়তো আরো কাছে মনে হবে পাহাড়, মানে আমি আরো কাছে মনে হবো, আপনারা হয়তো মানে রুম টুম সমস্ত বুঝতে পারবেন না বলে। তো বাইরের সাইডে চলে এলাম, ব্যালকানি, ব্যালকানি থেকে কিন্তু একদম হচ্ছে গিয়ে একটা মানে ওয়াইড ভিউ, মানে অসাধারণ। আমি যদি বলি এখান থেকে, আপনি ওই দিকের যে ভিউটা দেখুন আর কি, মানে আমি এত মানে বর্ণনা হয়তো মানে ভালোভাবে করতে পারবো না, মানে আমার দারুণ লাগছে। এখানকার ওয়েদারও ভালো। হ্যাঁ, যখন রাস্তা দিয়ে আসছিলাম আরও ঠান্ডা লাগছিল, এখন একটু কম, একটু রোদ আছে। আর এই সাইডে হচ্ছে গিয়ে এই সাইড থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা আছে, ভিউটা আমি কিছু কিছু ফটোতে দেখেছি। এখন মেঘ মেঘ মানে ডেফিনেটলি দেখা যাবে না, এটাই এক্সপেক্ট করা যায়। আমরা এসেছি এখন কিন্তু হচ্ছে গিয়ে জাস্ট হচ্ছে গিয়ে সেপ্টেম্বর স্টার্ট হলো আর কি, এখনো কিন্তু বর্ষাকাল বলতে গেলে একদম মানে শেষ হয়ে যায়নি, বর্ষাকাল চলছে। আপনারা যদি এরকম কোনো জায়গায় থাকতে চান, আমাদের সাথে ডেফিনেটলি যোগাযোগ করতে পারেন। আমরা আপনার হোমস্টে বলুন, গাড়ি বলুন, সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দিতে পারি। শুধু যে আমরা সমতলে কাজ করি সেরকম তা না, আমরা কিন্তু পাহাড়েও কাজ করি। পাহাড়ে খুব একটা ভিডিও আমার বানানো নাই, তো কোলাখামে দেখতেই পাচ্ছেন ওয়াইড ভিউ। আর এখানে ক্যামেরাটা একটু ঘুরিয়ে জাস্ট এই যে বেড, আর মানে জাস্ট বেড থেকে শুয়েও হচ্ছে গিয়ে একদম মানে একদম ক্লিয়ার ভিউ পাওয়া যাবে। আর ক্লিয়ার থাকলে তো হচ্ছে গিয়ে কাঞ্চনজঙ্ঘা, আপনি মানে রুম থেকে শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। তো এটা হচ্ছে গিয়ে যদি আকাশটা একটু ক্লিয়ার থাকতে হবে, তো আপনারা কোলাখামে আসতে পারেন। আর আসলে এরকম প্রপার্টিতে থাকতে চাইলে আমাদের সাথে আমাদেরকে ফোন করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার বাঙালি।